হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইটস রূপক ব্লগের পক্ষ থেকে আমি রূপক আবারও চলে এসেছি তোমাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে যে ভিডিওটি নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল। তো আজকে যে ভিডিওটি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেটা আর আমি অবশ্যই টাইটেল দেখে বুঝে ফেলেছো, আর আমি তারপরে তোমাদেরকে একটু বলে দিই। আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তো যে যাওয়ার সময় দেখি যে এখানে এক বিল্ডিংয়ে আগুন ধরেছে, তো সেটি তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য ভিডিওটি করা। তো ঠিক আছে সবাই, চলো দেখি এখানে আগুন কীভাবে ধরছে এটা জানার চেষ্টা করি, এবং কীভাবে আগুনরা নেভায় এটা একটু দেখি। ঠিক আছে, চলো সবাই ভিডিওটি শুরু করা যাক। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বাড়িতে আগুন ধরেছে। তো মাঝে মাঝে তো দেখি আমাদের দেশেও আগুন ধরে, তো এটা হলো ইটালিতে, তো এখানেও আগুন ধরছে। তো এখানে কিভাবে সেটা কি করতেছে এটা আপনাদেরকে আমি একটু দেখাবো। যদি এই পাশে দেখাই তাহলে মানে এদের সতর্কতাটা একটু দেখাই। এই পাশে যদি দেখাই, ওই যে সামনে পুলিশের গাড়ি, ওইখানে পুলিশ দাঁড়াইছে যাতে ওই দিক থেকে কোনো গাড়ি এদিকে না ঢুকতে পারে, এজন্য ওই দিক থেকে গাড়িগুলা ওই ঠেকাচ্ছে। আর ওই পাশ দিয়ে একটা রাস্তা আছে, এই দিকে ওই দিক দিয়ে আর কি রাস্তা গাড়ি ঢুকায় দিচ্ছে। আর এইদিকে যে গাড়িগুলা আটকা গেছিলো, দু একটা গাড়ি, ওইগুলা বের করে দিচ্ছে। আর সামনে দেখতে পাচ্ছি এই দেখেন পুলিশের গাড়ি, সিভিল সার্জনের গাড়ি, তারপরে এই যে দমকল বাহিনী সব চলে আসছে। আর এই যে উপরে আগুনটা ধরছে, আগুনটা ধরছে একবারে এই যে উপরের তলায়। তো অলরেডি ওইখানে মানে ওই যে মোয়ের মতো যেটা সেটা লাগায় দিছে। এই যে একজন উঠতেছে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি যে উপরে উঠতেছে। তো দেখা যাক কীভাবে আগুনটা নিয়ন্ত্রণে আনে। তো যদি একটু সামনের দিকে আগায় যাই তাহলে আরো পরিষ্কার দেখতে পাবো। তো চলেন আমরা একটু সামনের দিকে আগায় যাই। আমাদের দেশের মতো এখানে উৎসুক জনতা অনেকেই দাঁড়ায় আছে, যদিও এখানে পুলিশও দাঁড়ায় আছে যেন কাছাকাছি কেউ যেতে না পারে, কেউ যেন কোনো ক্ষতির সম্মুখীন না হয়। এখানে অ্যাম্বুলেন্স আছে, ওই যে ওইখানে অ্যাম্বুলেন্স, এখানে আর কি দমকল বাহিনীর যে গাড়ি, একজন এই যে দেখতে পাচ্ছি উপরে উঠতেছে। অলরেডি ওই পাশ থেকে কেউ মানে আগুন, সরি, আগুনের উপরে পানি ছিটাচ্ছে। তো দেখেন এইখানে কিন্তু অনেক গাড়ি, সরকারি গাড়ি যেগুলো আর কি, এখানে এসে সবাই যত দ্রুত পারে আগুনটা নিভানোর চেষ্টা করতেছে। এই যে এখানে আপনারা হয়তো বা ক্যামেরা ওইভাবে আসতেছে না, ওই পাশ থেকে পানি ছিটাচ্ছে সেটা এখান থেকে দেখা যাচ্ছে আগুনটা নিভানোর জন্য। তো কিছুক্ষণ আগে আগুনটা কম ছিল, এখন দেখতে পাচ্ছি আগুনটা মানে অনেক একটু ব্যাপকভাবে ছড়ায় পড়তেছে আর কি। মনে হচ্ছে বিল্ডিংয়ের ভিতর থেকে পানি মারতেছে। তো এটা একটা জানলা মতো, জানলা দিয়ে এই যে আগুনটা উঠতেছে। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি আগুনটা আলহামদুলিল্লাহ একেবারেই নিয়ন্ত্রণে চলে এসেছে, এবং এটাও দেখতে পাচ্ছি ওরা মনে হচ্ছে এখানে মানে যে পানির যে পাইপগুলা ওইগুলা সম্ভবত গুছাচ্ছে। এবং আপনারা কি দেখতে পাচ্ছেন এই যে নিচে মানে আরও একজনের দেখা যাচ্ছে যে ওই রুম থেকে যেখান থেকে আগুন বের হচ্ছিলো আর কি, ওইখান থেকে মানে মাথা বের করছে, তার মানে বোঝা যাচ্ছে রুমের ভিতরে আগুনটাও অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে। তো যাক আলহামদুলিল্লাহ,
তবে যেটা আর একটা কথা একটু আগে যেটা বলতেছিলাম যে এদের কাছে হয়তো এই সামান্য আগুনটাই আমাদের দেশের তুলনায় এটা অনেক সামান্য একটা আগুন, কিন্তু এই দেশের মানুষের কাছে এই আগুনটা কিন্তু সামান্য না, ওদের কাছে এটাই অনেক বড়। এবং এই দেশের যে কতটা প্রোটেক্ট মানে মানুষের সরকার যে মানুষের কতটা ইয়ে দেয়, মানে কি বলবো, একটা প্রোটেকশনের ভিতরে রাখে আর কি, মানে যে কোনো বিপদ আপদে সরকার সবসময় পাশে থাকা বা যত দ্রুত সম্ভব সেটার প্রতিকার করা বা সেটার জন্য ব্যবস্থা নেওয়া গ্রহণ করা, বা প্রত্যেকটা বিল্ডিংয়ে কিন্তু একটা পানির লাইনের ব্যবস্থা থাকে, যদি কখনো আগুন লাগে তো সেই সেইগুলো যাতে অতি দ্রুত মানে নিজেরা পারলে পরে নিজেরা সেটা করতে পারবে, এবং যদি নিজেরা নাও পারে এই যে যখন এতে ফায়ার সার্ভিসে ফোন দেবে বা খবর দেবে তারা তো সর্বোচ্চ 10 মিনিট, 10 মিনিটের ভিতরে আমার মনে হয় 10 মিনিট লাগবেই না, তারপরে ওই সর্বোচ্চ 10 মিনিটের ভিতরে তারা এসে পৌঁছাবে। তো আপনারা নিজেই দেখতে পাচ্ছেন যে দেখেন অলরেডি আগুনটা আলহামদুলিল্লাহ নিয়ন্ত্রণে চলে এসেছে, এখন আর কোনো ধোঁয়া দেখা যাচ্ছে না। আর ওইখানে উপরে আমরা দেখতে পাচ্ছি যে ওরা উপরে কথা বলতেছে, তো যদি একটু এই পাশ থেকে দেখাই সেটাও দেখা যাবে এই যে উপরে এখন কিন্তু আগুনটা আর নাই, তার মানে বলাই যায় যে মোটামুটি পুরাটাই আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। যাক আলহামদুলিল্লাহ, আমি এদিক দিয়ে আসলে যাচ্ছিলাম, তো যাওয়ার সময় দেখি পুলিশ আমাকে ওইখান থেকে মানে আমাকে না, আমি তো এমনি সাইকেলে ছিলাম, তো গাড়িগুলো ফিরাই দিচ্ছে। তো পরে ভাবলাম যে গাড়িগুলো কেন ফিরাই দিচ্ছে, দেখি সামনে আগাই, তো সামনে একটু আগাতেই দেখি যে আগুন ধরছে। তো ভাবলাম যে একটু এই দেশের আগুনটা আসলে ধরলে কীভাবে কীরা প্রোটেকশন করে বা কীভাবে আগুনটা নিভায় এইগুলো আপনার সঙ্গে একটু শেয়ার করার জন্য আমি এখানে আসছিলাম, মানে থামলাম এবং এখানে ভিডিওটা করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে বা এই এইখানে যারা আগুন নিভানোর কাজ করছে এদের কার্যক্রম যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে, কোনো কথাবার্তায় ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবেন, এতে করে আপনারা আমার পরবর্তী নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পেয়ে যাবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সাবধানে থাকবেন, নিজের বাড়িতে যেন কখনো আগুন না ধরে সেভাবে সেই সাবধানতায় থাকবেন এই দোয়াই করি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায়। আল্লাহ হাফেজ।